হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, নিয়ে এলাম সে নতুন আরেকটি ব্লগ। চলো বেশি কথা না বলে আজকের ব্লগটা কী নিয়ে সেটা বলে দিই। আজকের ব্লগটা হলো কি আমার স্কুলের 2024 সালের পিকনিক নিয়ে, আর এই ব্লগটা আর কি ইন্টারেস্টিং হতে চলেছে অনেক। আর বলে দিই এই ব্লগটা হলো কি অনেক আগের ব্লগ, বলতে গেলে ফেব্রুয়ারির 11 তারিখের ব্লগ, আর এটা আজকে হলো কি ফেব্রুয়ারির 25 তারিখ। আর এই ব্লগটা ব্যস্ততার কারণে আমি একটু ছাড়তে পারি নাই। আচ্ছা যাই হোক, এখন চলো যাওয়া যাক আমার স্কুলে। দেখতে পাচ্ছ আমি ঘর থেকে বের হলাম, এখন আমি হলো গিয়ে যাবো আমার স্কুলে যাওয়ার পর ওখান থেকে আমি বাস ধরবো, আমার স্কুলের বাস। তারপর ওখান থেকে স্কুলের বাসে করে আমরা আমাদের গন্তব্যস্থানে যাব। তো গাইস দেখো, এখানে কিন্তু আমার বাসে উঠে গেছে, আর বাস মাত্র ছাড়লো, আর এখন বাজে হলো গিয়ে সকাল 9টা। তো গাইস একটু পরে একটা আঙ্কেল এসে আমাদেরকে আমাদের নাস্তা দিয়ে গেলো, আর আমাদের নাস্তায় ছিল হলো কি একটা স্যান্ডউইচ, যেটা কিন্তু আমার অনেক ভালো লাগে। আর এটা হলো কি আমাদের স্কুলের ক্যান্টিনের স্যান্ডউইচ, আমার যেটা অনেক ভালো লাগে খেতে। আর এখানে দেখো আমি আমার ফ্রেন্ড দুজন খাচ্ছিলাম, আর খেতে কিন্তু অনেক মজা ছিল। আর এখানে দেখো আমার সবগুলি ফ্রেন্ড তোমাদেরকে হাই দিচ্ছিল। আর গাইস আজকের আবহাওয়াটা এতটা সুন্দর ছিল, মানে বেশি ঠান্ডাও না বেশি গরমও না। তো দেখো এখানে কিন্তু সবাই একজন বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ মজা করতেছে। তো দেখো আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম, আর গন্তব্যস্থানের নাম হলো কি জাফলং, যেখানে কিন্তু আমি অনেকবার আসছি, প্রায় 15 বারের মতো চলে আসছি। তো গাইস দেখো আমরা কিন্তু সবাই নেমে পড়লো, এখন আমরা আমাদের স্যারের পিছনে পিছনে আর কি যাবো আমাদের আরও ভিতরের পয়েন্টে। আর জাফলং কিন্তু অনেক কিছুই বিক্রি করে। তো এখানে দেখলাম যে একটা আঙ্কেল আর কি মাখা করতেছে, তো ভাবলাম যে একটা আচার নিয়ে নিই। তো এখানে আচারও ছিল, তো এখানে আমি একটা বড় আচার নিয়ে নিলাম। এখন আমরা হাঁটতে যাচ্ছি আরও নিচের দিকে, ভিতরে আরও কয়েকটা পয়েন্ট আছে। তো সেখানে আর ওই পয়েন্টে যেতে হলে আর কি আমাদের অনেক বড় একটা লম্বা একটা সিঁড়ি পার হইতে হবে। তো চলো যাওয়া যাক। তারপর দেখো আমরা নেমে পড়লাম, আর এখন এখানে অনেকগুলি নৌকা ছিল, যেগুলি করে আর কি একবার থেকে আরেকবারে যাওয়া যায়। তো এখানে আমরা একটা নৌকায় উঠলাম, একটা আঙ্কেলকে বললাম যে আমরা এখানে অনেকগুলি ছবি তুলবো। আর এখানে দেখো সবাইকে ছবি তোলা শুরু করে দিচ্ছে, আর এক একজনকে ছবি তুলতে সাহায্য করতেছে। আর এই প্রথমবার আমি জাফলং এসে আর কি এরকম ঘোড়া দেখতে, সারা জীবনে দেখিনি ঘোড়া এখানে। তারপর দেখো যে জন্য আর কি জাফলংয়ে মানুষ আছে, যেটা হলো কি ইন্ডিয়ার বর্ডার, আর হলো গিয়ে একটা ব্রিজ দেখতে, সেটা তোমাদেরকে আমি জুম করে দেখালাম। আর এখন আমরা আবার চলে যাব আমাদের উপরে যেখানে আমরা ছিলাম, সেখানে একটা রিসোর্ট আছে সেখানেই, আর সেখানে গিয়ে আমরা এখন লাঞ্চ করবো, তারপর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো গাইস দেখো আমরা কিন্তু এখানে লাঞ্চ করতে বসে গেলাম, আর চলো ঘুরে দেওয়া যাক যে লাঞ্চে আমাদের আইটেমে কি কি আছে। এখানে হলো গিয়ে একটা রোস্ট আছে, আর হলো গিয়ে সালাদ, ডিম আর পোলাও, আর এখানে ডালও ছিল, আর একটা পানির বোতল দিয়েছিল, আর একটা মজা দিয়েছিল। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করি। তো গাইস দেখো আমার খাওয়া দাওয়া শেষ করার পর উঠলাম, এখন আমি আর কি যে রিসোর্টটা নিয়েছিল তো সেটার উপরে আর কি ছাদের উপরে গেলাম, অনেক হোটেল একটা বলতে পারো, হোটেলের উপরে ছাদের উপরে গেছিলাম আমরা। হোটেলটা ছিল 3 তারা, তো এই জন্য আর কিছু করার ছিল না, উঠলাম আমরা। তো দেখো এরপর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো।
এইভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা বাসায় চলে গেছিলাম। আর এখন বাজে হলো গিয়ে বিকেল প্রায় 4টা, আর বাসা যেতে যেতে আমাদের হলো গিয়ে প্রায় 6টা বাজবে। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। আর যদি তোমাদের কাছে আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করুন, পাশে থাকবে। আল্লাহ হাফেজ।